লজ্জা নেই বলে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি শুভেন্দুকে এইটুকুনি বলবো, ও আরেকটু লোকজন বেশি নিয়ে ঘুরুক। মানে কি হচ্ছে, মানুষের একটা না রাগ বাড়ছে, তো আমরা চাই না যে যে স্বাস্থ্য সম্পর্কে কতটা বেশি মানে এই দায়িত্ব নেয় আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে আমাদের আরটিপিসিআর ল্যাব রয়েছে 35। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য নগর উন্নয়ন সংস্থার উদ্যোগে কামারহাটি পৌরসভার সহযোগিতায় 16টি পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীদেরকে নিয়ে স্বয়ংসিদ্ধা মেলার আয়োজন করা হয়। স্বয়ংসিদ্ধায় নামটি দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটি পৌরসভার অন্তর্গত ফিডার রোডের উপর দিয়ানপাড়ার মাঠে এই স্বয়ংসিদ্ধা মেলা অনুষ্ঠিত হয়। 35টি স্টল করা হয়। 16টি পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মীরা বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে আসেন এই মেলায়। এই মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র, বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং উপমুখ্য সচেতক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বরানগর পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য অঞ্জন পাল সহ বিভিন্ন পৌরসভার আধিকারিক এবং পৌর প্রতিনিধিরা এই স্বয়ংসিদ্ধা মেলায় উপস্থিত হন। উদ্বোধন অনুষ্ঠানে আজ এই মেলা চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। এই মেলাকে কেন্দ্র করে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন পৌরসভার মহিলাদের মধ্যে কিন্তু একটা আন্তরিক উদ্দীপনা দেখা যায়। মানুষের মধ্যেও কিন্তু এই মেলাকে ঘিরে একটি আনন্দ উৎসাহ দেখা যায়। এছাড়াও এর সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নীতি আয়োগেও কেন্দ্রকে স্বীকার করতে হচ্ছে নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ। তবে এটা যেমন স্বয়ংসিদ্ধা, সব সেলফ হেল্প গ্রুপ সবাই এসছে, 70টা স্টল দিয়েছে গোপাল সাহা, মেঘনা মিত্র এবং সবাই কামারের সমস্ত পৌরসভার অফিসার, সমস্ত কাউন্সিলার একটা সত্যি সুন্দর করেছে। এবং এখানে অনুপম রায়ের মতো শিল্পীরাও গান গাইবে। তবে এটা যেমন সংসিদ্ধ থাকবে, তেমনি কালকে রাত্রিতে 11:30 আবার আমি আর অর্জুন সিং দুজনে মিলে ক্রিকেট খেলেছি বাটপাড়ায়, সেটাও কিন্তু প্রয়োজন। মানে স্বয়ংসিদ্ধ মেলা, মানুষের পাশে সবলা, তারপরে এই বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, এটা যেমন দরকার, তেমনি মানুষ আবার এটাও দেখতে চায় যে রাত্রিবেলা খেলা চলছে এবং অর্জুন সিং মদন মিত্ররা একসঙ্গে ক্রিকেট খেলছে। মদনদা শুভেন্দুর পজিশন খুব খারাপ। শুভেন্দু যে মানে ডেডলাইনটা ডিক্লেয়ার করেছিল সেটা আসলে ডেডলাইন নয়, ও মানে ওর নিজের ডেডলাইন হয়ে গেছে। ভেতরের খবর হচ্ছে শুভেন্দু অধিকারী গোপন সূত্রে জানতে পেরেছিল 21 তারিখের আগেই কেন্দ্র সিএ ডিক্লেয়ার করেছে এবং তার উপর নির্ভর করেই ও কথাটা বলে দিয়েছে। কিন্তু ওর দল তো ওর কথা মতো হলো না, তো তাতেই তো সিএ ডিক্লেয়ার করা যাবে না। সিএ ডিক্লেয়ার করার আগে তো পশ্চিমবঙ্গে রক্তগঙ্গা বইবে, এত মানুষ আমরা প্রাণ দিতে বস, মারবো বলছি না, মার খাবো, গুলি খাবো। তো আমার মনে হয় শুভেন্দুর এখন অন্তত কিছুদিন দাদা খুব স্বাভাবিক। নরেন্দ্র মোদী একদিন তো প্রাক্তন প্রধানমন্ত্রী হবেন, সেও চিরকাল থাকেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দুবাবু আর যাই হোক আপনি তখন বর্তমান মুখ্যমন্ত্রী হবেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। লজ্জা নেই বলে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি শুভেন্দুকে এইটুকুনি বলবো, ও আরেকটু লোকজন বেশি নিয়ে ঘুরুক। মানে কি হচ্ছে, মানুষের একটা না রাগ বাড়ছে, তো আমরা চাই না যে ব্যক্তিগতভাবে কেউ আঘাতপ্রাপ্ত। মানে শুভেন্দু অধিকারী যেসব কথা বলছেন, বিশেষ করে এই যে তিনটে কথা বলেছেন, আপনারা কি জানেন শুভেন্দু অধিকারী প্রথম 8, তারপর 14, তারপর 21 পুতিন আর লিউনেস্কির মিটিং হয়ে গিয়েছিল, আমেরিকার নৌবহর কাতারে প্রস্তুত হয়ে গিয়েছিল, যে কী হতে পারে শুভেন্দুর ওই কথার উপরে কী কাণ্ড বলুন। একটা শুভেন্দু অধিকারীর জন্যে
সারা পৃথিবীর বড় বড় দেশগুলো নৌবহর প্রস্তুত করে ফেলেছে। নন্দীগ্রাম ভোট ঝামেলা যদি করে, আমি তো মমতা ব্যানার্জির কাছে আবেদন করব যে নন্দীগ্রামের পঞ্চায়েতের নির্বাচনের দায়িত্ব আমার দেওয়া, আমি চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি যে একটা লোক দাঁড়িয়ে বলবে না যে আমার ভোট আমি দিতে পারিনি। প্রত্যেকে নিজের ভোট দেবে এবং মানুষ তৃণমূলের ঝান্ডা উড়িয়ে দিয়ে সবুজ আবির খেলে বলবে এর আগের ভোটটা জমি পিছনে ছিল। এটাই আমাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে গেছে, খুব চাণক্য বলে পরিচিত বলে দিচ্ছে অসুস্থ হয়ে গেছে, কালকে আমিও হয়ে যেতে পারি। একটু বিকৃতি দেখা দিয়েছে, এই বিকৃতিটা ভালো। এটার কারণ হচ্ছে ও ঠিক রাইট টাইমে বিয়ে থা করেনি, আর রাত্রিবেলা ও দুঃস্বপ্ন দেখছে বলে আইডি সেল থেকে খবর পাওয়া গেছে। তো সেই জন্যে তারপরে এত টাকা, হাজার হাজার কোটি টাকা, কোথায় কোথায় চার্টার ফ্লাইট, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ও ভাবছে যে ও অভিষেক ব্যানার্জিকে লড়ে নেবে, শুভেন্দুকে আর মমতাকে লড়তে হবে না, শুভেন্দু আগে অভিষেক ব্যানার্জিকে লড়বে। এবং আমি আবার বলছি 98% আসনে তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতে দায়িত্বে আসছে, মানুষ আমাদের দেবেন। এবং সেই প্রিপারেশন শুরু হয়ে গেছে, গ্রামে গ্রামে কিন্তু তৃণমূলের ছেলেরা রাস্তায় নেমে পড়েছে। খুব সুন্দর এই মেলার আয়োজন মেঘনা মিত্র করেছে এবং এতগুলো স্টল এখানে আছে, মেয়েরা তাদের কাজের দক্ষতা প্রমাণ করতে পারছে, মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, কাজের স্বীকৃতি পাচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। আর অন্যদিকে তো বটেই যে মেয়েরা যে দক্ষ এবং সংসারে যে তারাও কন্ট্রিবিউট করে সেটা কিন্তু এই ধরনের মেলা থেকে বোঝা যায় যে কী দক্ষভাবে মেয়েরা কাজ করছে। আজকে আমরা একটা স্টেট লেভেল ব্যাংকিং কমিটির মিটিং ছিল, এটা আমি আমার ভাষণেও বললাম যে এই স্টেট লেভেল ব্যাংকিং কমিটির মিটিংয়ে প্রায় 100 জন ব্যাংকার এসেছিলেন, বিভিন্ন ব্যাংকের একদম যারা প্রধানরা তারা এসেছিলেন। সেখানে আমরা যেটা দেখলাম, ডক্টর অমিত মিত্র এটা চেয়ারম্যান হিসেবে ছিলেন এই সভা, সেখানে আমরা দেখলাম যে স্বনির্ভর গোষ্ঠী তারা যে পেমেন্ট রিপেমেন্ট করে আর কি, লোন রিপে করে, সেটা 98%-এরও বেশি। অর্থাৎ মেয়েদের হাতে যদি লোনটা দেওয়া যায় তাহলে এটা ভালোভাবে ব্যবহার হয়। আর আমরা যেটা বলেছি যে স্বনির্ভর গোষ্ঠীর একটা RBI এর গাইডলাইন আছে, প্রথম বছরে 1.5 লক্ষ টাকা লোন, দ্বিতীয় বছরে 2.5 লক্ষ টাকা লোন, তৃতীয় বছরে 6 লক্ষ টাকা লোন, সেই RBI গাইডলাইন যেন আমাদের রাজ্যে ভালো করে ফলো করা হয় ব্যাংকের পক্ষ থেকে। কারণ এখানে মেয়েরা অত্যন্ত ম্যাচিওরড, তার পরিচয় দিয়ে, ম্যাচিওরিটির পরিচয় দিয়ে এই ধরনের কাজগুলো করে। কোভিডে আলোচনা হয়েছে, কোভিডের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় যেটা হয়েছে যে সবাই এই যে কোভিড নিয়ে যে অ্যালার্টনেসের দরকার সেটা অ্যালার্ট থাকবে সবাই, কিন্তু প্যানিকই হওয়ার কোনো কারণ নেই, কোনো প্যানিক তৈরি করবার কোনো কারণ নেই। এবং সেটা সবাই এতে একমত যে এইভাবেই আমাদের অ্যালার্ট থেকে কাজ করতে হবে। এবং আমরাও সেখানে বলেছি যে আমাদের এই সরকার অত্যন্ত সদার্থক ভূমিকা গ্রহণ করে কোভিড ম্যানেজমেন্ট করে এবং দেখা যাবে যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই রাজ্য শুধুমাত্র 23টি প্রশাসনিক জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, 23টি প্রশাসনিক জেলা আছে কিন্তু আমাদের স্বাস্থ্য জেলা 28টি আছে। অর্থাৎ বোঝা যায় যে স্বাস্থ্য সম্পর্কে কতটা বেশি মানে এই দায়িত্ব নেয় আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে আমাদের RT-PCR ল্যাব রয়েছে 35টা, অর্থাৎ জেলার সংখ্যাকেও ছাড়িয়ে গিয়ে ল্যাব রয়েছে। আমরা এখানে যে নিকু পিকু এবং যে কোভিড পেশেন্টদের ICU বেড
এগুলো বিস্তারিতভাবে সেখানে আমি বলেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা আমি বলেছি এবং সেটা কেন্দ্রীয় মন্ত্রী সেটা গুরুত্ব সহকারে শুনেছেন এবং সেটা উল্লেখ করেছেন তিনি যখন সমাপন করছিলেন তার ভাষণ সমাপ করছিলেন তখন তিনি বলেছেন যে আমি যেটা বলেছি যে বেঙ্গলে থেকে এটা আমরা গতকাল আমাদের অফিসাররা এবং আমাদের যে এক্সপার্টরা সেই মেডিকেল যারা এক্সপার্ট তারা একসাথে বসে তারা একটা আলোচনা করেছে এই বিষয়ে এবং সেইখানে যে কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে যে যদি ভ্যারিয়েন্ট চেঞ্জ হয় যদি ভ্যারিয়েন্টের চেঞ্জ হয় তাহলে যেগুলো আমরা যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে তাকে আরও আপডেট করতে হবে কি না সেটা এই চেঞ্জের সাথে খাপ খাচ্ছে কি না এগুলোও কিন্তু দেখার প্রয়োজন আছে এবং মাননীয় মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী তিনিও এটা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন যে ওয়েস্টবেঙ্গল এই কথাটা বলেছে এবং এটা এটারও একটা গুরুত্ব আছে কারণ যেটা ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে তো একই ভ্যাকসিন কাজ করবে কি না সেগুলোও ভাবার আছে এবং ন্যাজেল যে একটা ভ্যাকসিন বেরোচ্ছে বলে তারা বললেন সেই ন্যাজেল ভ্যাকসিনও ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এবং প্রিকশনারি ডোজ হিসাবে ব্যবহার করা যাবে তো এটা সেই ক্ষেত্রেও কিন্তু এইগুলো দেখার দরকার।